আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ইসলাম ও নৈতিক শিক্ষা তৃতীয় শ্রেণীর 9 পৃষ্ঠা নিয়ে। 9 পৃষ্ঠা যদি আমরা খেয়াল করি, স্রষ্টা ও সৃষ্টি অধ্যায় ক, বিষয়বস্তু পড়ি। ইসলামের 5টি মৌলিক বিষয়ের নাম ধারাবাহিকভাবে লিখে নিচের খালি ঘরগুলো পূরণ করি। কাজটি একাকি করি, এটা একক কাজ। তা আমরা ইসলামের যে 5টি মৌলিক বিষয় পড়েছি, ইমান, সালাত, সাওম, হজ, জাকাত, এই বিষয়গুলো এখানে আমরা মূলত উঠাবো। সে মৌলিক বিষয়গুলো কী কী? 5টি, সেগুলো হচ্ছে ইমান, সালাত, সাওম, হজ, জাকাত। আমরা জানি ইমান মানে বিশ্বাস করা, সালাত মানে দোয়া করা, সাওম মানে বিরত থাকা, হজ মানে সংকল্প বা প্রতিজ্ঞা করা, আর জাকাত মানে কি? পবিত্র করা। ইসলামের 5টি মূল বিষয়গুলো আমরা একাকী কাজ করে আমাদের শ্রেণী শিক্ষককে দেখাব। এবার খ অংশে আছে ইসলামের 5টি মৌলিক বিষয়ের নাম অর্থসহ বলি, এবং ডান পাশের থেকে অর্থ খুঁজে বের করি। কাজটি জোড়ায় মানে জোড়ায় কাজ, দুজন শিক্ষার্থী করে শ্রেণী শিক্ষকের ভাগ করে দেবেন, তখন আমরা দুজন শিক্ষার্থী মিলে কাজগুলো করবো। যেমন ইমান, আমরা জানি ইমান অর্থ কি? বিশ্বাস। তাহলে আমরা এই বিশ্বাসের সাথে এটা কী করবো? মিল করব। সালাত অর্থ দোয়া করা, তাহলে দোয়া কোন কথায় আছে? এই পাশে, দোয়ার সাথে আমরা এটা মিল করব। সাওম, সাওম অর্থ কি? বিরত থাকা, তাহলে এখানে বিরত থাকা কোথায় আছে? এখানে এটা আমরা মিল করব। হজ, হজ মানে কি? সংকল্প করা বা ইচ্ছা করা, তাহলে ইচ্ছা করা এখানে আসছে, আমরা এটার সাথে মিল করব। জাকাত, জাকাত মানে কি? পবিত্র করা, তাহলে পবিত্র করা কোথায় আছে? দ্বিতীয় ঘর, আমরা পবিত্র করার সাথে এটা মিল করব। এভাবে আমরা অর্থ বুঝে তথ্যগুলো মিল করব। এর পরবর্তীতে আছে ঘ নম্বরে 5টি মৌলিক বিষয়ের বাইরে 5টি ইবাদতের নাম লিখি ও কাজটি দলগতভাবে করি। আমরা জানি সব আল্লাহর নামের সব ভালো কাজে হচ্ছে ইবাদত, এভাবে প্রত্যেকটি কাজে হচ্ছে ইবাদত। এই 5টি মৌলিক বিষয় ছাড়া আর কী কী ইবাদত হতে পারে? এরকম 5টি ইবাদত আমরা লিখব। সহজে যদি আমরা লিখি, মানুষের সেবা করা, সৃষ্টি জগতের সেবা করা, এটা একটা ইবাদত। বাবা মাকে সাহায্য করা, তাদের কাজে আমরা যে সাহায্য করি, এটাও কি? ইবাদত। শিক্ষককে, গুরুজনকে অর্থাৎ বড়দেরকে সম্মান করা, এটাও একটা কি? ইবাদত। ছোটোদেরকে আমরা কী করব? স্নেহ করা, এটাও একটা ইবাদত। গরিব দুঃখী অসহায় যারা আছে তাদেরকে সাহায্য করা, খাবার দিয়ে সাহায্য করা, আর্থিকভাবে সাহায্য করা, যে কোনোভাবে সাহায্য করা, সবগুলোই হচ্ছে কি? ইবাদতের অংশ। এভাবে আমরা আরও বিভিন্ন ইবাদত নিজের ইচ্ছে মতো আমরা লিখতে পারি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।